গাইস, রিনাইস বলোকে তো আজকে আমি দেখো একটা নতুন একটা জিনিস রান্না করবো। নতুন বলতে নতুন না, আমাদের গ্রামে সবাই এরকম বানায় চিংড়ি মাছ, কিন্তু আমি চিংড়ি মাছ পটল দিয়ে একটু অন্যরকম ভাবে করবো। যেরকম মালাইকারি করে ওরকম অনেকটা করবো মরকম। তো আমি একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি কিরকম করে করছি। তো দেখো তোমরা, আমি দেখাচ্ছি। তো এ দেখো, আমি কটা পটল নিয়ে নিয়েছি ভেজে, ছয় সাতটার মতন। আর এই চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। আর এ দেখো আমি কী কী নিচ্ছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। আমি হলুদ সর্ষে দিই, কিন্তু সেখানে হলুদ সর্ষে নেই বলে আমি কালো সর্ষে দিচ্ছি। আর অর্ধেক একটাও দিতে পারো, আমি অল্প দেবো, টক লাগে নাই তো। অর্ধেক দেবো টমেটো, এই নারকেল আর পেঁয়াজ। এটা আমি এখন বেটে নেবো, বেটে তারপরে তোমাদের আমি রান্নাতে দেখাচ্ছি। তো এই দেখো আমি চলে এসেছি। তো আমার এই যে বাটা হয়ে গেছে, তো এই যে আমি আমার মাছের একটু তেল ছিল চিংড়ি মাছের, সেটাতে আমি আরেকটু দেব। ব্যাস একটু হয়ে যাবে। তো এই যে আমি এখন এক চামচ জিরে, এক চামচ জিরে দিয়ে দিলাম। এখন এই মশলাটা দিয়ে দেবো, তোমরা একটু তেজপাতাও দিয়ে দিও। আমার ওটা আলতে হবে এখন মেন। আমি এটাতে পটল আর চিংড়ি মাছটা ভেজেছি, তো আমি এই চামচটাই নিয়ে নিলাম, আর একটা লাগালাম না। তো এটার ভিতরে এখন একটু একটু লঙ্কার গুঁড়ো দেবো। দেখো পুরো এক চামচ দিইনি, কমই দিলাম, কারণ শুকনো লঙ্কা অ্যাড করেছি। তো শুকনো লঙ্কাতে ঝাল, এক চামচ হলুদ, তারপরে এক চামচ লবণ দেবো। লবণ পরে লাগলে আবার পরে দেবো। তো এটাতে ভালো করে এখন মিশিয়ে ভেজে নেবো। কালারটা কিন্তু লাল হয়েছে, কিন্তু মোবাইলে লাল দেখাচ্ছে না, মোবাইলে সাদা কেন দেখাচ্ছে, বেশি আলো লাগছে মোবাইলে। এটা একটু ভালো করে ভেজে নেবো একদম কষে। তো এই দেখো আমি এখন এর ভিতরে আমি এটা দিয়ে দেবো। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি, একটু স্বাদটা বদলাই। এখন কি কখনো কখনো মাঝে মধ্যে কিছু মানে মুখে স্বাদ লাগে না, তো ভাবলাম একটু আজকে স্বাদটা বদলাই। তখন এটাকে একদম ভালো করে কষিয়ে, পটলটাও ভাজা, চিংড়ি মাছটাও ভাজা। তো আমি এখন একটু জল দিয়ে দেবো, মশলাটাও কষাই নিয়ে। ভাবলাম বাড়িতে সবারই শরীর খারাপ, একটু সর্দি মর্দি লেগেছে, তো ভাবলাম আজকে একটু এরকম ঝাল ঝাল করে খাই। তো আজকে একটু ঝাল ঝাল করে বানালাম, এরকম তোমরা বানিও, মানে এরকম খেয়ে দেখো। আর ঠান্ডাতে একটু ঝাল ঝালই ভালো লাগে, সর্দি লাগলে পরে। যদি আমার মেয়েটাও কাঁদছে, আমি এখন এটা একটু ঢাকা দেবো না, আমি এরকমই রাখবো, দেখে ওকে একটু দুধ খাইয়ে আসি। তো ব্যাস এইটুকুই রাখবো। এই পটলটা এমনি সিদ্ধ হয়ে গেছে ভাজার সাথে, আর একটু ফুটিয়ে নেবো টকবাক করে, ব্যাস তারপরে হয়ে যাবে আমার পটল চিংড়ি। তো এই দেখো আমি দুপুরে না মাছ ভেজে তিন পিস রেখেছিলাম, সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। ভাজাটা দেখাইনি, দিয়াটাও দেখাতে পারিনি। তো এই যে তিন পিস মাছ দিয়ে দিয়েছি এর ভিতরে, চিংড়ি মাছের ভিতরেই। একবার খেয়ে দেখবে, সর্ষে দিয়ে এখন পটল দিয়ে একবার খেয়ে দেখো। একটা আজকে বললাম না, একটু স্বাদটা একটু বদলাচ্ছি। তো মাছটা দেওয়ার কথা দেওয়ার কথা ছিল, তো ভাবলাম দেবো না, তো বাবু বলো দিয়ে দাও। তো দিয়ে দিলাম, গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। ব্যাস আমার প্রায় হয়ে গেছে, আমি এখন একটু জিরে গুঁড়োটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো এ দেখো আমি এই যে জিরের গুঁড়ো আমি এটা ঘরেই বানিয়েছিলাম, দুদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, একটু শরীরটা খারাপ ছিল বলে। তো আশা করি তোমরাও ঠান্ডায় এখন একটু শীত
শীত পড়েছে না, একটা এখন ওয়েদার চেঞ্জ হবে। তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এই দেখো আমার হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ পাচ্ছে। তো চলো আর এখন খেতে দেবো ওদের, গ্যাস বন্ধ করে দিয়েছি। এই দেখো খুব সুন্দর কালার এসছে, কিন্তু মোবাইলে এত লাইট কেন দেখাচ্ছে বুঝি না, কিন্তু এই আসল যে লাইটের কালারটা আসছে না। দেখি এই দেখো কি সুন্দর পাশে তেল তেল চলে এসছে। এই দেখো এইভাবে এসছে, এইভাবে এসছে। এই দেখো তো এই যে একটু পেঁয়াজ ভাজি, আলু সিদ্ধ ভাজবো বলে গরম গরম ভাতের সাথে, আর এই যে শুকনো লঙ্কা। বেশ আজকে যদি একটু মুখে রুচি আসে, আর এই যে গরম গরম ভাত হয়ে গেছে আমার। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেল, দেখি ওরা কি করছে। এই যে বাবা মেয়ের সাথে খেলছে, এই যে ছেলে এই যে শুয়ে ওর বাবার সাথে খেলছে। আর এই যে কাপড় চুপুর পুরো ছড়িয়ে ছড়ানো বেড়ানো রয়েছে, এগুলো ভাজ করবো। এই যে এদের খেতে দিয়ে দিলাম বাবুর থালা, ওই যে খাওয়া চালু করো, আমি তরকারি তুলে দিই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।